واحسن منك لم تر قط عيني واجمل منك لم تلد النساء. আমাদের নবীজি যেরকম, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কইবেন না, নবী কইবেন না, নবীজি কইবেন। নবী কইলে দাম কমে যায়, নবী কইলে আমার কাছে মনে হয় যেন দাম কম হয়। কিল্লাই আমার এলাকার বহু মানুষের নিজের হুতের নাম নুন নবীরা, কিরা তো পাবলিকে হাতের নুন নবী না করি নবী কয়, ঠিক না? ঠিক লেখাপড়া কিছু করে না, ওই সিএনজি একটা চালায়। তো একজনে জিজ্ঞাসা, কি রে সিএনজি এন কার? তার একজন উত্তর দাম গো নবীর সিএনজি কার। এবার আমরা মাঝে মধ্যে কই যে নবীর সুন্নত নবীর তরিকা নবীর দেশ, আমি আর নবীর সুন্নত নবীর তরিকা নবীর দেশ, সিএনজি তো নবীর সিএনজি কার? এই জন্য আমরা কমো যে সিএনজি নবীর সুন্নত নবীজির। সুন্নত কার? ওস্তাদ জি। সম্মান কমলো না বাড়লো? ওস্তাদের সাথে জি লাগাইলে সম্মান বাড়ে। আব্বা জি, ওস্তাদ বাবার সাথে জি লাগাইলে সম্মান। সুতরাং নবীর সাথে জি লাগাবো, নবীজি, নবীজি। এটা আমাদের বাংলা পরিভাষার সম্মান সূচক শব্দ নবীজি। কথা কন এল্লাহ কমো আমাদের কন, আমাদের 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 নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই এলাকার চেয়ারম্যান সাহেব প্রধানমন্ত্রীর লগে যদি সৌদি আরব যায়, প্রধানমন্ত্রীর লগে যদি দুবাই যায়, আমগো এলাকার রিক্সাওয়ালা কয় আমগো চেয়ারম্যান প্রধানমন্ত্রীর লগে দুবাই যায়। ওরে বাপ, হে গো চেয়ারম্যান প্রধানমন্ত্রীর লগে কোন নেম গেছে, হেতের বাপ কি আমগো চেয়ারম্যান। ওরে বাপ, আমাদের নবীজি মেরাজে আল্লাহর বাড়িতে যান নাই, যেরকম যান নাই। চেয়ারম্যান প্রধানমন্ত্রীর লগে গেলে যদি আঙ্গ চেয়ারম্যান, তা আঙ্গ নবীর সাথে তো আমাদের একটা সম্পর্ক আছে, আমরা ভাব লই কম আমাদের নবী। কথা কন আল্লাহর পরে সবচাইতে দামি মানুষকে বাদাস খোদা বুজুর্গ তুই কিসা মুখতাসার, আল্লাহর পরে আপনি মহান, আপনি সেরা, আপনি শ্রেষ্ঠ, আপনার মতো সুন্দর আর কেউ নাই, আপনার মতো উন্নত আর কেউ নাই, আপনার মতো মর্যাদাশীল আর কেউ নাই, আপনার মতো গুণী আর কেউ নাই, আপনার মতো উৎকৃষ্ট আর কেউ নাই, আপনার মতো শ্রেষ্ঠ আখলাকের চরিত্রের অধিকারী আর কেউ নাই, আর কেউ নাই। হাসান বিন সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, واحسن منك لم تر قط عيني واجمل منك لم تلد النساء خلقت مبرئا من كل عيب كانك قد خلقت كما تشاء واحسن منك لم تر قط عيني তোমার চেয়ে উন্নত সুন্দর উৎকৃষ্ট উত্তম আমার এই চোখ কাউকে দেখে নাই। ও আজমালু মিন কালাম তালিদিন নিসাউ, তোমার চেয়ে সুন্দর পৃথিবীর আর কেউ কোন সন্তানের জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন, সমস্ত দোষ ত্রুটির ঊর্ধ্বে হয়ে তুমি জন্মগ্রহণ করেছো। কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, কেমন যেন আপনি যেভাবে চাইছেন আল্লাহ আপনার এইভাবে বানাইছে। ও না এ ফুল তো বুলবুল কা তারান্নুম বিনা হো, আল্লামা ইকবাল বলেন, ও না এ ফুল তো বুলবুল কা তারান্নুম বিনা হো, চমনে দহরে মে কলিয়ুম কা তাবাসুম বিনা হো, ইয়ে না সাকি হো তো ফির মাই বিনা হো খাম বিনা হো, বস মে তাওহীদ ভি দুনিয়া মে না হো তুম বিনা হো, বস মে তাওহীদ ভি দুনিয়া মে না হো তুম বিনা হো, খিমা আফলাক কা ইসতাদা উসি নাম সে হে, নমজে হস্তি তপশা মাদা উসি নাম সে হে, সে না মেরি কুসুম ছাড়া বুলবুলিদের বিলাপ বৃথা, সে না মেরি কুসুম ছাড়া বুলবুলিদের বিলাপ বৃথা, মুকুল রাজির হাসি বৃথা ফুল বাগানের শোভা বৃথা, মুকুল রাজির হাসি বৃথা ফুল বাগানের শোভা বৃথা, সে না মেরি সাথী ছাড়া সেনা মেরি সাথী ছাড়া পাত্র
বৃথা, শরাব বৃথা, তৌহিদ সভার শোভা বৃথা, তোমাদেরও হস্তি বৃথা, তৌহিদ সভার শোভা বৃথা, তোমাদেরও হস্তি বৃথা। সেই নামেরই কল্যাণে আজ আকাশ আছে শূন্য পরে, ফরের নারী সবল আছে পবিত্র সেই নামের জোরে, সেই নামের বসিলায় সব 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 কিছু তার জন্য। তিনি আল্লাহর পরে সবচেয়ে মহান, শ্রেষ্ঠ, সবচেয়ে উন্নত, সবচেয়ে দামি। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সর্বোৎকৃষ্ট চরিত্রের, সর্বোচ্চ চরিত্রের অধিকারী করে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। উতিতুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাদের নবীজি বলেন সমস্ত চরিত্রের পরিসমাপ্তি ঘটানোর জন্য আল্লাহ আমাকে প্রেরণ করেছে। সর্বোচ্চ গুণের অধিকারী মানুষকে, সবচাইতে সুন্দর মানুষকে। সাহাবায়ে কেরাম বলেন পূর্ণিমার রাত্রে আকাশের চাঁদের দিকে দেখতাম নবীজির চেহারাকে, দেখতাম আকাশের চাঁদ, দেখতাম নবীজির চেহারা, দেখতাম আল্লাহর কসম পূর্ণিমার চাঁদের চেয়েও নবীজি সুন্দর। সবচাইতে সুন্দর মানুষ, সবচাইতে আখলাকি মানুষ, সব বিশ্বের কাছে, বিশ্ব যার কাছে ঋণী, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে যার অবস্থান, আল্লাহর পরে যার জায়গা, তিনি হলেন শ্রেষ্ঠ মখলুক, তিনি হলেন শ্রেষ্ঠ মানুষ। বান্দার হক সম্পর্কে কথা বলতে হলে শ্রেষ্ঠ বান্দা যিনি, তার হক সম্পর্কে আগে বলতে হবে। তিনি কে? আবার কোন? আমাদের ভাব নাই কেন আপনাদের ভিতরে? ভাব নাই কেন? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন পাগল হয়ে যাবে, তখন সুপারিশটা করবেন কে? আমাদের কয় না, আমাদের কয় না, আরে আমাদের কয় না, বাপ লাগবো আমি, আমাদের, আমাদের নবীজি কোথাগণ দিলের মধ্যে ঢুকান, আমাদের নবীজি, আমাদের ভাব ঢুকান ভিতরে, ভিতরে ঢুকান, একটা ভাব তৈরি করেন ইনশাআল্লাহ, নেজবত তৈরি হবে, নেজবত তৈরি হবে, চলতে ফিরতে মনে আসবে আমাদের নবীজি এটা বলতে বলেছেন, আমাদের নবীজি এটা করতে বলেছেন। যখন আমাদের সাথে নবীজির একটা সম্পর্ক তৈরি হবে, তখন এই অন্তরের মধ্যে নবীজির প্রতি আলাদা আকর্ষণ সৃষ্টি হবে এবং জীবন চলার প্রতি নবীজির সুন্নতকে গুরুত্ব দিতে শিখবেন, অন্তরে গুরুত্ব তৈরি হবে। আমাদের, আমাদের নবীজি বলেছেন, আমাদের শেখ মুজিব কইছে এর লেগে এটা করতে হইব, আমাদের জিয়াউর রহমান কইছে এর লেগে ওটা করতে হইব, আমাদের অমুকে কইছে এই জন্য ওটা করতে হবে, আমার প্রিয় নেতা অমুকে এটা কইছে এটার লাগে আমার লাগে ওটা করতে হবে। তোমাদের কইয়া অমুক নেতার নাম উল্লেখ করো, সেখানে যেমন তুমি তার আদর্শকে খুঁজে নেওয়ার চেষ্টা করো, তোমার দিলের মধ্যে যদি আমাদের নবীজি বলে একটা আকর্ষণ তৈরি হয়, তো আল্লাহর কসম আমাদের নবীজির আদর্শ আমাদের দিলের মধ্যে জায়গা করে নেবে। এই জন্য ভাব তৈরি করো আমাদের, বলেন আমাদের নবীজি, সর্বোৎকৃষ্ট মানুষকে, সর্বগুণের গুণী মানুষকে, সবচাইতে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী মানুষকে আমাদের নবীজি। দিলকে জায়গা দিয়ে দাও, দিলের ভিতরে জায়গা দিয়ে দাও। ও মুসলমান, যার ভিতরে যত নবীজির মহব্বত সৃষ্টি হবে, সেই ব্যক্তি নবীজির তত কাছে পৌঁছে যাবে। এই জন্য দিলের ভিতরে জায়গা দেন, জায়গা দেন আমাদের নবীজি, আমাদের, 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 আমাদের আলাদা ভাব আছে। আল্লাহু আকবার, সর্বোৎকৃষ্ট মানুষকে, সর্বশ্রেষ্ঠ মানুষকে, কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন কে? কেউ না, কেউ না, আমাদের নবীজি, একমাত্র আমাদের নবীজি, আমাদের নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া বাআসহু মাকামাম মাহমুদা আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহ আপনাকে তাকে ওই মাকামে মাহমুদ দান করেন যেটা সম্পর্কে আপনি ওয়াদা করেছেন। কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ আমাদের নবীজি পাবেন। কেউ না, কেউ না, কেউ না।